হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুবই মজার একটা রেসিপি, কচুর লতি। কম বেশি আমরা সবাই জানি, আজকে আমি আমার মতো করে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে চিংড়ি দিয়ে কচুর লতি দিয়ে রান্না করা হয়। কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করার জন্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খাবারের তেল। তেল সামান্য গরম হয়ে আসলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1/2 চামচ রসুন, 2 চামচ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ফুটন্ত গরম পানি, আর দিয়ে দিচ্ছি 8-10টা চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছ সহ ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষানোর পর দিচ্ছি লতি। লতি দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। 2 থেকে 3 মিনিট পর 5-6টা কাঁচামরিচ দিয়ে এবার অপেক্ষা করব লতি সিদ্ধ হওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর লতি সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাগার। আমি এখানে 2টা রসুন কুচি করে নিয়ে সামান্য ভাজি করে এবার আমি লতির মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।